আমরা এখানে যারা কাজ করতেছি আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি আর কি মানে সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত নাই, এমন কেউ কি আছেন যে সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করেন নাই, মানে সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট নাই, কেউ কি আছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? না ভাই, অ্যাকাউন্ট আছে, এফবিতে অ্যাকাউন্ট আছে। জি, শোনা যাচ্ছে। আশা করি যে আপনারা আপনারা সবাই সকলেরই ফেসবুক অ্যাকাউন্টের কথা বলেন ভাই, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তা আশা করি সকলেরই কোথাও না কোথাও আপনারা এটার সাথে সংযুক্ত আছেন। তো আজকে আমরা যে জিনিসটা শিখব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে একটা ডিজাইন আছে, যেমন কি ধরেন এই যে একটা দেখেন, এই একটা ডিজাইন করছে, এটা কিন্তু একটা অ্যাড, দেখেন এই যে স্পন্সর, এটা কিন্তু আমার কিছু নাই, আমি একটা আমার আমার পিসিটা আশা করি সবাই দেখি, স্ক্রিনটাকে শেয়ার হয়েছে। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যে দেখেন আমরা যখন একটা স্ক্রিনটা ওপেন ওপেন করার পরে দেখেন যে একদম ডাইন সাইডে এই যে কিছু দেখেন অ্যাড কিন্তু আসছে, এটা কিন্তু মানে আমার কিছু না, এটা কিন্তু স্পন্সর, মানে এটা কিন্তু একটা অ্যাড। তাহলে এই অ্যাড গুলো কেন দেয়? এই অ্যাড গুলো যখন দেয় দেখেন, আমি যদি অ্যাড একটা ক্লিক করি, তার মানে যেটা হয় যে আমি ওদেরকে অর্ডার দিতে পারতেছি, অর্ডার দিতে পারতেছি। তো যখন আমি এটা দেখলাম, আমার কাছে দেখে এটা একটা মানে ইন্টারেস্টিং লাগলো, তখন আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসলাম। এখানে চলে এসে আমি আর একটু ভালো করে বুঝলাম যে ওইখানে একটা অর্ডার দেওয়া যায়, হোম ডেলিভারির ব্যাপার আছে, আমি একটু বিস্তারিত জানতে চাইলাম। এখন মন চাইলে আমি অর্ডার দিলাম, না মন চাইলে দিলাম না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো দেখেন এখন আমার যদি ইমেজটা ভালো না হইতো, তাহলে ইমেজটা ভালো না হইতো তাহলে কি আমি এই কাজটা করতে পারতাম? অবশ্যই কিন্তু করতাম না। তো এখন আমি আপনাদের কাছে দেখাবো যে সোশ্যাল মিডিয়ার জন্য কিভাবে আমরা একটা অ্যাড ডিজাইন করতে পারবো। এখানে অনেক ধরনের অ্যাড থাকবে, তো আমি একটা তৈরি করে আপনাদের কাছে দেখাচ্ছি। যেমন দেখেন এই যে এই জিনিসটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, দেখেন এটা তৈরি করা গতকালকে আমি তৈরি করেছিলাম, তো সেখান থেকে আপনাদেরকে দেখাবো। এটা একটা মার্কেট প্লেসে দিয়েছি, সেটার ডিজাইন গুলো ব্যবহার করতে পারেন। আর এই ধরনের ডিজাইন গুলো কোথায় ব্যবহার হয়, ধরেন আপনার কোন একটা বিজনেস আছে, ধরেন আমার একটা মার্কেটের ব্যবসা, আমি 3 পিস বিক্রি করি, তখন আমি কিন্তু যে আমার নাম দিয়ে মানে আমার যে দোকান আছে বা আমার যে গার্মেন্টস আছে, আমি যদি সেই গার্মেন্টস এর নাম দিয়ে সেখানে কিছু ইমেজ ব্যবহার করে এভাবে একটা সোশ্যাল মিডিয়া অ্যাড বা ব্যানার, যাই বলি না কেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অ্যাড বলে। যেমন আমরা টিভিতে দেখি যে সোশ্যাল টিভিতে দেখি যে আমরা কি দেখি যে একটা অ্যাড দেয় বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কোম্পানির এক একটা এক এক ধরনের অ্যাড থাকে, তো অ্যাড গুলো দেখে। এখন ফেসবুকেও কিন্তু সেরকম অ্যাড দেওয়া যায়, কিন্তু এখন আমরা কিন্তু পারতেছি না সেরকম অ্যাড দিতে, কারণ সেরকম অ্যাড দিতে গেলে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে, ভিডিওটা ভালো হতে হবে, অনেক মানে বিষয় থাকে। কিন্তু আপনি যদি ওইভাবে অ্যাড না দিয়ে আপনি যদি এইভাবে একটা ডিজাইন করে আপনার ফেসবুক পেজে বা অন্য কোথাও আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা যত ভালো হবে তত কিন্তু মানুষ এই জিনিসটা দেখবে, ঠিক আছে? তো ডিজাইন ভালো হইলেই কিন্তু আপনার সেখানে মানুষের প্রয়োজন হোক, মানুষের প্রয়োজন না হোক, ধরেন আমি একটা লিপস্টিকের কথা চিন্তা করি, এখন আমি একজন ছেলে মানুষ, হ্যাঁ এখন এটা কিন্তু আমার প্রয়োজন নাই, কিন্তু যখন আমার ইমেজটা ভালো লাগবে তখন কিন্তু আমি ভুল বশত হলো ইমেজ একটা ক্লিক করব। দেখেন ভুল বশত কিন্তু আমি একটা ইমেজে ক্লিক করব, এটাই স্বাভাবিক। তো আরেকটা মেয়ে যদি এটা দেখে তাহলে অবশ্যই তার এটা প্রয়োজন, সে কিন্তু অবশ্যই সেখানে ক্লিক করবে, সেখানে দেখবে যে আপনি কি করছেন, আপনার বিস্তারিত কি, আপনি কত টাকা নিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, এই সকল বিষয়গুলো। তো সেটা কিন্তু ইমেজের উপর নির্ভর করে। তা আমাদের ইমেজটা যদি সুন্দর না হয়, আমাদের ইমেজটা দেখতে যদি মানুষের কাছে ভালো না লাগে, তাহলে সে কিন্তু কখনোই সেই ইমেজটাতে মানে
প্রবেশ করবে না। আর আমরা যে স্ট্যাটাসগুলো লিখি, যে লেখাগুলো লিখি, সেগুলো কিন্তু মানুষ সেরকম একটা পড়ে না। অনেকেই মানে 100%-এর ভিতরে আপনার 80% পড়ে না, মাত্র 20% পড়ে। কিন্তু আপনার ইমেজটা যখন দিবেন, ইমেজের ভিতরে যখন আপনার ইম্পর্টেন্ট কথাগুলো লিখে দিবেন, তখন কিন্তু ইমেজটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু অবশ্যই সে ইমেজের লেখাগুলো পড়ে ফেলবে। আর তখন যদি সে আকৃষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজে প্রবেশ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর বর্তমানে এই সোশ্যাল মিডিয়া অ্যাড অথবা বলেন যে সোশ্যাল মিডিয়া ব্যানার, যাই বলেন না কেন, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা মার্কেট প্লেসে চাহিদা। শুধু যে বাংলাদেশে আছে তা কিন্তু না, যে বর্তমানে করোনার সময় যে আমরা কিন্তু সবাই যে হোম একটা যে বাসায় থেকে সবকিছু করার একটা জিনিস শিখে গেছি, যে বাসাতে বসে আমাদের সবকিছু করতে হবে এমন একটা বিষয় চলে আসছে। অনেকেই কিন্তু এখন বাসায় বসে বিজনেস করতেছে, বাসায় বসে অনলাইন অনেক কিছু করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা বর্তমানে হিউজ পরিমাণ চাহিদা আছে। এটা শুধু বাংলাদেশের জন্যই না, পৃথিবীর যে কোনো দেশেই কিন্তু এটা আমাদের হচ্ছে। আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন এতক্ষণ যা যা বললাম? তো এরকম ডিজাইন আপনারা কিভাবে করবেন? এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন, হ্যাঁ অবশ্যই পারবেন, কারণ আমরা এখানে যে টুলস গুলো শিখেছি এখান থেকে এরকম কোনো জিনিস নাই যে আপনি শিখেন নাই বা আপনাকে শিখানো হয় নাই বা আপনি পারবেন না। কিন্তু এখন যদি আপনাদেরকে এটা দেই, হয়তো অনেকে পারবে অনেকে পারবে না। তো কেন পারবে না, কারণ আপনি এভাবে কিভাবে করে সেটা জানেন না। তো আজকে আমি যেহেতু এটা করেছিলাম, এটা আমার কাছে ছিল, তাই আমি আপনাদের সুবিধার জন্য পুরো ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো। তো এটা যে এই ধরনেরই হতে হবে সেটা কিন্তু কোনো বিষয় না, যে আসলে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা, আবার একটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত চাহিদা অনুযায়ী আপনি করবেন, যেটা আবারও বলতেছি যে যেটা মানুষের কাছে একটা আকৃষ্ট লাগবে সেটাই। ঠিক আছে, তো আমি এটা কেটে দিই, আমি এটা কেটে দিয়ে নতুন একটা যে পেজ কত নিব ওইটা একটু দেখতে যাচ্ছি। আর অবশ্যই সাইজ অনেক বড় একটা জিনিস, কারণ আমার যদি সাইজ ঠিক না হয়, আমি যদি সাইজ মানে এলোমেলো নেই, তাহলে কিন্তু আমার জিনিসটা ভালো হবে না, ভালো হবে না। তারপরে দেখা গেল যে আমি যদি ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া আপলোড করি, আমার সেটা পারফেক্ট হবে না এবং সম্পূর্ণটা দেখা যাবে না। তো সবারই মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া অ্যাড বা সোশ্যাল মিডিয়া ব্যানার, এই সকল জিনিসের সাইজ হবে মানে চারদিক একই থাকবে, মানে স্কোয়ার টাইপের, যেমন ডানে বামে যেই সাইজ উপরে নিচে সেম একই সাইজ হয়। তো দেখেন যে সোশ্যাল মিডিয়ার সাইজটা বর্তমানে 1080 পিক্সেল, 1080 পিক্সেল। তো বিভিন্ন সময় আমাদের সোশ্যাল মিডিয়াগুলো মানে আপডেট হয়, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন। তো অনেক সময় অনেক বায়াররা বলবে যে আমাকে লিঙ্কডিন এর জন্য একটা মানে ব্যানার তৈরি করে দাও, বা লিঙ্কডিনে উনি পোস্ট করবে আপনি ওইটা একটু তৈরি করে দেন, ইউটিউবে পোস্ট করবে, ইউটিউবে তো থাম্বনেল হয়, যেমন ধরেন টুইটার, ইনস্টাগ্রাম, তো এরকম বলবে যে আমি স্টোরিতে আপলোড করবো, আমাকে এরকম একটা ব্যানার তৈরি করে দাও। তাহলে অবশ্যই যখন আপনার যেই সাইজটা প্রয়োজন হবে, আপনি যেটা করতে পারেন যে গুগলে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে টুইটার ব্যানার সাইজ, আপনার সোশ্যাল মিডিয়া সাইজ, তো অনেক ধরনের সাইজ আসবে। তো কারণ কি এটা নির্দিষ্ট করে বলা, আপনার কথা বুঝা যেতেছে না। আচ্ছা, বাকিদের কি একই অবস্থা, অন্য কেউ? ভাই মাঝে মাঝে বাজে যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনারা যদি একেবারেই না বুঝতে পারেন তাহলে একটু বললেন, তাহলে আমি আবার মানে এখান থেকে বের হয়ে গিয়ে আবার জয়েন করব। একদমই কি বুঝা যাচ্ছে না এরকম বিষয়টা, নাকি মানে কথা বুঝতেছেন কিন্তু কি বুঝতেছেন না, মানে কথা বোঝা যাচ্ছে ভাই? আপনি গুগলে গিয়ে সার্চ করলেই হবে, আপনি সেখান থেকে সাইজটা পেয়ে যাবেন।
সাইজটা পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু দেখা গেল অনেক সময় আপডেট হয়। আমি আবারও বলতেছি যে আপডেট হওয়ার কারণে, কারণ আজকে আমরা 1080 করতেছি, কালকে মনে হইতে পারে যে 1100 হইতে পারে, আবার 1000 হইতে পারে, মানে কমে বাড়ে এক এক সময় এক একটা সাইজ হয়। তো আপনারা এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা করব সেটার সাইজ হবে 1080x1000। জি কি বললেন? আমার চারদিকে সমান থাকবে, আমি পিক্সেলে রাখবো, ওই যে আমি পিক্সেলে রাখলাম, আর আমার রেজুলেশন অবশ্যই 300। আর এখানে মনে রাখতে হবে যে আপনি CMYK কালার মোডে দিবেন নাকি RGB কালার মোডে দিবেন। আর এটা যদি আপনি পিন করতে চান তাহলে CMYK, আর যদি আপনি যে পিন করাতে চান না, যেমন আপনি আপনার ফেসবুকে আপলোড করবেন, সেক্ষেত্রে RGB। তো আমি বর্তমানে RGB দিলাম। RGB দিয়ে যদি একটা পেজ নেই, এখন দেখেন যে আমার এই যে একটা পেজ চলে আসছে। তো এখন আমরা যেটা করব, একটু সময় দেন। যে প্রথমে এই যে আমার যে কালারটা নিলাম এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড উঠানোর জন্য আমি ফাইল থেকে প্লেস লিংক করতেছি। প্লেস লিংক করে এই যে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছিলাম, আমি এটাই দিচ্ছি আপনাদেরকে। ধরেন এই যে এইভাবে যেভাবে আছে আমি সেম এভাবেই বসিয়ে দিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এভাবে দিতে না চান তা আপনারা আরেকটা কাজ করতে পারেন। ধরেন আমি এটা দিলাম, এখন আপনার এটা পছন্দ নাও হইতে পারে, কারণ আমার ইমেজটার সাথে এটা একটু মিললো তাই আমি এটা ব্যবহার করলাম। তো আপনার সাথে কিন্তু এই জিনিসটা নাও মিলতে পারে, তখন আপনি কিভাবে এখানে ব্যাকগ্রাউন্ড গুলো দিবেন? প্রথমত আমরা জানি যে গার্ডিয়ান টুলস নামে একটা অপশন আছে, আপনি সেখান থেকে দিতে পারেন বা এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। এখন এখান থেকে যদি আমি কালার গুলো দিতে চাই তাহলে যেটা হবে যে আমার সলিড কালার বসবে। দেখেন আমি যদি এগুলো দেই আমার একদম সলিড কালার বসবেন, কারণ এই সকল ডিজাইনের জন্য সলিড কালারটা একদমই যায় না। আমরা যে সলিড কালারটা ব্যবহার করি এটা একদমই যায় না। তো আপনি কখন এগুলো ব্যবহার করবেন না, কারণ এগুলো ব্যবহার করলে মানে ডিজাইনটা সুন্দর হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। তো আমি আবার একটু উপরে যাচ্ছি। তো এখানে আমি চাইলে যে এইভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, অথবা আপনার এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি খুঁজতে চান তাহলে আপনি যে একটা সাইট দেখাচ্ছি, এই যে ফ্রিপিক, এই সাইটটা কি আপনারা আগে কখনো আসছিলেন? গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে অনেক ধরনের আপনার ইমেজ আসবে। আপনারা সবাই আমাদের জুমের চেক মানে জুমের চ্যাট বক্সটা একটু দেখেন, সেখানে লিংক পাঠাই দিছি। তো এই সাইটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড বা ইমেজ পাওয়া যায়। এটাও কিন্তু একটা প্রিমিয়াম সাইট, আপনি চাইলে এই মার্কেট প্লেসও কাজ করতে পারেন। অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারেন। তো এখানে আপনি লিখে মানে ব্যাকগ্রাউন্ড লিখেও যদি সার্চ করেন, ধরেন আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি তাহলে দেখেন যে অনেক ধরনের ইমেজ চলে আসবে। এই যে ধরেন আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, একটু সময় নিবে, আপনার নেটের উপর নির্ভর করবে যে কতটুকু স্পিডে আসবে। দেখেন এই যে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আরো আসবে, এটা লোড নিচ্ছে, এই যে কিছু আসছে। তো এরকম আবার আপনি চাইলে যে আপনি গার্ডিয়ান কালার ব্যাকগ্রাউন্ড এটাও মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে গেছি, আমার তো কানেক্ট করে না আবার। হ্যাঁ, মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, আসে নাই, আসলে কানেক্ট করে দিব।
আপনি রিকোয়েস্ট করেন জয়েন দেন আমি এখানে কানেক্ট করে দিব তো এখানে দেখেন যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা যেটা লিখে সার্চ করবেন আপনি চাইলে গার্ডিয়ান কালার ব্যাকগ্রাউন্ড এটাও দিতে পারেন আবার ধরেন আপনি নিজে তৈরি করতে পারেন আপনি নিজে কিভাবে তৈরি করবেন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে আসি আসার পরে যদি একটা রাইট ক্লিক করি এখান থেকে এটার আমি খুলে দিলাম এখান থেকে দেখেন যে বিল্ডিং অপশনস এখানে যদি একটা ক্লিক করি ক্লিক করার পরে দেখেন যে আমার সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে এখান থেকে দেখেন যে গার্ডিয়ান ওভারলি এই দেখেন যে গার্ডিয়ান ওভারলি এখানে যদি আমি একটু আসি এখানে আপনি আমি একটা ডাবল ক্লিক করলাম করলে আমার সামনে এরকম একটা জিনিস আসলো তো আমরা একটা গার্ডিয়ান প্যাক আপনাদেরকে ইনস্টল করতে দিয়েছিলাম জানি না সবাই করছেন কিনা করলে সবার এখানে অনেকগুলো আসবে আর যদি আপনারা না করেন তাহলে আপনাদের কাছে চার পাঁচটা আসবে তো আপনি এখান থেকেও চাইলে এই যে কালার গুলো অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনার ভালো লাগে আপনি এটা দিতে পারেন এটা দিতে পারেন ধরেন আমি এটা দিয়েই দেখাই এখানে অনেক ধরনের আছে তো যারা গার্ডিয়ান প্যাকটা আপলোড করেন নাই তারা কিন্তু এটা পাবেন না তো এটা একটা বিষয় যে এখানে আমি করলাম করার পরে এখানে অনেকগুলো মুড আছে আপনি এখান থেকে মুড চেঞ্জ করে দেখতে পারেন যে আপনার কোনটা ভালো লাগে দেখেন একটু একটু চেঞ্জ হবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করেন আর আপনার যদি ধরেন একদমই ভালো না লাগে তাহলে আপনি যেটা করবেন যে নরমাল দিয়ে রাখবেন আবার এখানে বিষয়টা হচ্ছে দেখেন যে আমি যখন এটাতে একটু চেঞ্জ করব দেখেন যে একটু চেঞ্জ হয়ে গেছে যে মাঝখানে গোল এরকম বোঝা যাচ্ছে আবার যদি আমি এখান থেকে অ্যাঙ্গেল দেই তাহলে দেখেন যে অ্যাঙ্গেল অনুযায়ী হবে আবার ধরেন আমি যদি এটা দেই তাহলে দেখেন যে উপরে নিচে এবং মাঝামাঝি কালারে অন্য একটা কালার এবং এই যে ডায়মন্ড এটা যদি দেই তাহলে দেখেন যে একটা ডায়মন্ডের মতন মনে হচ্ছে জিনিসটা তো এগুলো আপনারা দেখে দিতে পারেন তারপরে হচ্ছে যে স্কেল এটা আপনারা দেখেন যে যখন আমি বাড়াচ্ছি কমাচ্ছি একদম সলিড কালারের মতন হয়ে যাচ্ছে যখন আমি যে এটা দেখেন বাড়াই কমাই তো এই ধরন এই দেখেন যে একদম এটা যখন আপনি এখান থেকে বাড়াবেন তাহলে একটা ঠিক থাকবে আপনি যদি এখান থেকে কমিয়ে দেন তাহলে দেখেন যে একদম সলিড কালারে চলে আসবে তো এটা চাইলে আপনারা এইভাবেও করতে পারেন ডাউনলোড দিয়েও করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা ওইভাবেই করতে পারেন তো আমি আপাতত এটাই করে রাখলাম আমি এটা করলাম এখন আমি এটার ভিতর একটা জলসাপ দিব জলসাপ এখন এটা আমি আগে থেকেই মানে করে রাখছি আমি সেখান থেকে একটু যাই এই যে একটা ওয়াটারমার্ক এটা আর কি এটার সাথে একটু সারাংশ মানে যায় আর কি যেমন এই যে একটা ঘড়ি আছে এটা তো আমি এটা বসাইলাম তো এখন আমার বসানোর পরে যে জিনিসটা হইলো যে আমার এই যে এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড এই যে বিজি এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি করার উপরে মানে এটার উপরে আমি আরেকটা লেয়ারের মাধ্যমে এটা বসাইছি তো প্রথমে আমি একটু তিনটাকেই ধরে একটু অ্যালাইন করে নিই ধরেন আমি একটু অ্যালাইন করলাম তো এখন আমাকে যে জিনিসটা করতে হবে যে এই যে আমি যেটা এটা আর কি একটা জল সাপ হিসাবে আমি রাখবো এখন আমার এটা অপাসিটিটা কমাই দিতে হবে যদি আমি না কমাই দেই তাহলে জিনিসটা ভালো দেখা যাবে না দেখেন আমি একটু অপাসিটিটা কমাই দিচ্ছি অপাসিটি আচ্ছা তাহলে এটা আমি একটু উপরে দেই কারণ এটা ভালো লাগতেছে না এটা উপরে দিয়ে এইটার একটু অপাসিটিটা কমাই দেই দেখি কি হয় ভাই নিজেরটার অপাসিটি বাড়াই দেন এটা তো কমাই রাখছেন ও হ্যাঁ না এটার অপাসিটি প্রথমে ফুল বাড়াই ফুল বাড়িয়ে দিয়ে এটার অপাসিটিটা একটু কমায় দিই এই যে একটু দেখেন যে দেখা যাচ্ছে তা আমি এতটুকুই রাখলাম তো এখন আমি যেটা করব এই তিনটাকে নিয়ে একটা গ্রুপ করে ফেলবো কারণ আমি আর ব্যাকগ্রাউন্ডে এর চেয়ে দেখা যায় না তো ভাই এখানে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো আর একটু বাড়াইলে হয় আবার আর একটু বাড়াইলে মানে বিষয়টা হয়তো বা এই যেটার কালারটা আছে সেটা মুছে যেতে পারে তো আমি মোটামুটি রাখলাম কারণ এটা যে এত আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে না কিছু আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে এখানে
এটা কমই রাখবেন যেহেতু একটা ওয়াটারমার্ক অর্থ বেশি রাখার দরকার নাই তো এখন আমি এটাকে একটা গ্রুপ করলাম আমি এখন এটাকে গ্রুপ করে এটা পিজি মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দিলাম এটা রাখলাম তো তারপরে আমি যেটা করব এখন এখন আমার পরবর্তী কাজ হচ্ছে যে এটার পিছনে আমি আগে ইমেজটা বসাবো ইমেজটা বসানোর পরে যখন আমার ইমেজটা সুন্দরভাবে বসে যাবে তখন আমি আমার লেখাগুলো লিখতে সহজ হবে যে আমি কোথায় লিখব কিভাবে কোথায় লিখব তো এখন আমি ইমেজটা যদি একটু বসাই যে ইমেজ এখন আমি এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে রাখি আর ক্লাসের আর মাত্র 2 মিনিট বাকি আছে আপনারা কিন্তু বের হয়ে যাবেন সবাই আবার জয়েন দিয়ে দিন আচ্ছা আমরা এখান থেকে এই ছবিটা ব্যবহার করি রাস্টারাইজ লেয়ার আচ্ছা এই ছবিটা আমি ব্যবহার করলাম এবং এটার সাথে আমি এটাকে একটু অ্যালাইন করি যে আমার যে মেন সাইজ আছে সেই সাইজের সাথে আমি যদি এটাকে একটু অ্যালাইন করে দেই অ্যালাইন করলে যেটা হইলো যে আমার এই ছবিটা সম্পূর্ণ মাঝামাঝি অংশে বসলো তো আমি মাঝামাঝি একটা অংশে বসাইলাম বসানোর পরে আমার এখন যেটা করতে হবে যে আমি একটা লেয়ার নিলাম লেয়ার নিয়ে এটাকে একটু অফ রাখলাম এটাতে আমি কিছু করব না আমি এখানে একটা মোবাইলের যেটা ইমেজ নিছিলাম এটাকে নিয়ে আসি ও এটা পারফেক্ট বসে গেছে তো তারপর আইটু ছোট করে দিই বড় হলে ভালো লাগবে না অবশ্যই কিন্তু ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে শিফট এবং আল্টা পেস্ট করে ধরবেন না হলে কিন্তু হবে না এখন যেটা দেখ মানে দেখবো যে এই যে ইমেজটা নিলাম এটা কিন্তু একটা পিএনজি ইমেজ দেখেন সরি এই যে আমরা যে ইমেজটা নিলাম এই যে দেখেন এই যে একটা ইমেজ নিলাম যে একটা ফোনের আইকন আবার এই যে একটা মেয়ের আইকন মানে একটা মেয়ের ছবি নিছি এখন কথা হচ্ছে যে আপনারা এই ছবিগুলো কোথা থেকে পাবেন যে প্রথমত আপনারা গুগল থেকে সার্চ করতে পারেন যে গার্লস ম্যান লিখে পিএনজি ইমেজ লিখে সার্চ করলে পেয়ে যাবেন তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা তো আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে সার্চ না করে আমি আপনাদেরকে একটা সাইট দিচ্ছি এই যে পিএনজি হুড এই সাইটটা পিএনজি ইমেজের জন্য অনেক বেস্ট একটা সাইট অনেক বেস্ট একটা সাইট এবং আপনি যদি গুগল থেকে ছবি নেন তাহলে ছবিগুলো পারফেক্ট মানে এইচডি কোয়ালিটি নাও হতে পারে কিন্তু আপনি যদি এই সাইট থেকে ইমেজগুলো নেন তাহলে ইমেজগুলো ফুল এইচডি কোয়ালিটির হবে তো এই সাইটটার লিংকও আমি আপনাদেরকে আমাদের চ্যাট বক্সের লিংকে দিয়ে দিচ্ছি দেখেন দুইটা ওয়েবসাইটের লিংক কিন্তু মানে সরি দুইটা ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে দিলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রাফিক ডিজাইন শিখতে হলে এই সাইটের মানে এই সাইটগুলোর সাথে কিন্তু আপনার সংযুক্ত থাকতে হবে তো বিষয় মানে লিংকগুলো কিন্তু কপি করে রাখেন না হলে কিন্তু এই লিংকগুলো পরবর্তীতে নাম না জানলে নাও পেতে পারেন এই একটা বিষয় যে প্রথম দিলাম ফ্রি পিক এবং পিএনজি হুড আবার আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু আপনি কাজ করতে পারেন দেখেন অনেকগুলো মার্কেট কিন্তু দেখাই দিলাম এটা যেমন গ্রাফিক ডিজাইনের জন্য মার্কেট গ্রাফিক ডিজাইন যারা করে তাদের জন্য মার্কেট এবং গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের জন্য মার্কেট এই যে ছবিগুলো এগুলো কিন্তু অবশ্যই একজন গ্রাফিক ডিজাইনাররা ডিজাইন করে পিএনজি আকার এখানে আপলোড করছে এবং আমি যদি ধরেন এই যে আমার এই আপেলটা দরকার আমার এটা দরকার আমার এটা দরকার আপনার যেটা দরকার আপনি যদি সেটা এখান থেকে ডাউনলোড করেন তাহলে এই কাজটা যে করছে সে একটা পার্সেন্টেজ পাবে টাকা পাবে তো দেখেন এখানে কিন্তু অনেক ইমেজ পাওয়া যায় অনেক আপনি যা লিখে সার্চ করবেন তাই পাবেন এবং এখানের ইমেজগুলো এইচডি কোয়ালিটির হয়
তো এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা জিনিস, আপনারা যখন কাজ শিখবেন তখন আপনারা এই মার্কেটেও কাজ করতে পারেন, আবার এটাতেও কাজ করতে পারেন। এখানে অনেক ধরনের ডিজাইন পাওয়া যায়, দেখেন ব্যাকগ্রাউন্ড বলেন, ইমেজ বলেন, যা ইচ্ছা আপনার এখান থেকে নিতে পারেন। তো এটা নিবেন, দেখেন আমি যেটা করব এটাকে একটু কি করি যে আমার ছবিটা মনে অনেক বড় হয়ে গেছে, আমি আর একটু ছোট করি। আপনি আস্তে আস্তে কাজ করে দেখবেন যে আসলে আপনার ইমেজটা বড় করা দরকার না ছোট করা দরকার, আপনার যেটা ভালো হবে আপনি ওইভাবে চিন্তা করে কাজ করবেন। আচ্ছা এতটুকু রাখলাম, ওকে। এখন আমি এই যে এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলাম এবং এটার আরেকটা কপি নিব, আমি এটারই আরেকটা কপি নিব। আমরা কিন্তু সবাই জানি যে কপি করার জন্য মুখ তুলে থাকতে হবে, লেয়ার সিলেক্ট থাকতে হবে। লেয়ার সিলেক্ট থাকার পর কিবোর্ড থেকে আল্টার প্রেস করে যদি আমি কপি করতে পারি, এখন আমি এটা কপি করলাম। কপি করার পরে এটাকেও কন্ট্রোল টি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে দিলাম, এভাবে রাখতে চাই। রেখে দেওয়ার পরে আমি এটাকে এভাবে দিয়ে দিলাম, অথবা আরেকটু ছোট করি এটাকে, এই ছোট বড় কিন্তু আপনার মানে ডিজাইনটা দেখতে কেউ ভালো মনে হয় কিনা সেগুলোর উপরে ছোট বড় হবে। তো ধরেন আমি এইটুকু রাখলাম, এখন আমার কি করা উচিত যে আমি তো এটা তো ছবির ইমেজের উপরে বসাইছি, এখন ইমেজের উপরে যদি আমি বসাই তাহলে কিন্তু আমার এটা ভালো লাগবে না, তার মানে হয়তো বা আমাকে ইমেজটা উপরে নিতে উপরে আনতে হবে, না হলে যেই ফোনের যে যেগুলো নিয়েছি সেটাকে আমার নিচে নিতে হবে। তো আমি কি করি যে ইমেজটা উপরে নিয়ে যাই, দেখেন ইমেজটা যখন আমি উপরে নিয়ে আসলাম তখন কিন্তু খুব সুন্দর ভাবে যে আমার এই জিনিসগুলো বসে গেছে। তো এখন আমি তিনটাকে নিয়ে একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করলাম এখানে ইমেজ, এখানে আমার ইমেজ হয়ে গেল। তো এখন আমার যে বিষয়টা দরকার যে আমি আইকন বসাবো, যেমন যেহেতু একটা সোশ্যাল মিডিয়া তার মানে আমি ফেসবুক টুইটার তারপরে আপনার ইনস্টাগ্রাম এগুলোর আইকন বসাবো। তো আমি আবার আর একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে প্লেস লিংক এখান থেকে ধরেন আমি প্রথমে যে ফেসবুকটাকে নেই, দেখেন যেটা হচ্ছে ফেসবুক থ্রিডি টাইপের একটা ইমেজ, দেখেন তো এটাও কিন্তু আপনারা সেখান থেকে পেতে পারেন, দেখেন। তো আমি এটা এভাবেই রাখলাম, তো আমি সেম এটাকে একটা কপি করে নিয়ে আরেকটা এখানে রাখতে চাই, ধরেন এখানে রাখলাম। এখন আমি একটা ইনস্টাগ্রাম নিয়ে আসি, একটা ইনস্টাগ্রাম আমি এখান থেকে নিয়ে আসলাম, এটা ধরেন আমি এখানে রাখি, আমার আর একটু ছোট করা প্রয়োজন। আমি কিন্তু আবার বলতেছি ছোট বড় কিন্তু যে কতটুকু ছোট করব কতটুকু বড় করব এটা কিন্তু ডিজাইনের উপর নির্ভর করে, ঠিক আছে, যে আপনি কতটুকু ছোট করবেন কতটুকু বড় করবেন এটা কিন্তু নির্দিষ্ট নাই। আর যেটা করবেন যে একটা নেওয়ার পরে বাকিটা, যেমন আমি প্রথমে এটা আনছি তো এটার পরে এটা এটা থেকে এটা কপি করছি। এখন ধরেন আপনি এটা আনলেন, এই ইমেজটা আনলেন, আনার পরে আবার এই ইমেজটা আনলেন, এখন যেটা হতে পারে একটা ছোট একটা বড় হতে পারে, আপনি চাইলে ছোট বড় করতে পারেন, কিন্তু অনেক সময় দেখা যায় সেম হইলে ভালো হয়, কপি যেহেতু বিষয়টা তাহলে আপনি কিন্তু সেক্ষেত্রে কপি করবেন। আমি এটাকে কপি করে এটাকে আমি এইভাবে এই রাখলাম, ওকে। তো দেখেন আমার এই কাজটা কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট, হ্যাঁ, কারণ ইমেজ লিখার মানে দেওয়ার পরে আর তারপরে আমাদের যে বিষয়টা থাকে যে লিখা, আমরা কি লিখবো সেটার উপর নির্ভর করে। তো এই দেখেন আমরা এটা কপি করলাম, এখন সবগুলোকে একটা গ্রুপ, অবশ্যই গ্রুপ করে কাজ করতে হবে, এবং গ্রুপ করে আপনারা নাম লিখে দিবেন। নাম না লিখে দিলে যেটা হবে যে পরবর্তীতে মানে কষ্ট হবে, কারণ এই যে দেখেন যে অনেকগুলো লেয়ার কিন্তু আপনার এখানে চলে আসবে, মোটামুটি কাছাকাছি একটা নাম দিয়ে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন জানে জানে এটা আমার ব্যাকগ্রাউন্ড, এটা আমি ইমেজ ব্যবহার করছি, তারপর এটা আমার ফেসবুক, তখন আমি খুব সহজে বুঝতে পারবো। তো আমাদের এতটুকু হইলো,
এখন আমরা যেটা করব যে আইকন বসাবো লেখাগুলো আমি আশা করি যে আপনারা লিখতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে আইকনগুলো বসানোর একটা ব্যাপার দেখাচ্ছি তো আইকনগুলো বসানোর ক্ষেত্রে আমি প্রথমে যেটা করি একটা ইমেজ নেই সরি একটা ডকুমেন্ট নেই আমি একটা ডকুমেন্ট নিলাম এবং এটার কালার আমি ব্ল্যাক দিয়ে দিই ব্ল্যাক যেহেতু আমার আইকনগুলো সাদা কালার ধরেন এটা রাখলাম এখন আমি আমার আইকনগুলো নিয়ে আসব আর আইকনগুলো কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আগে দেখানো হয়েছিল আইকনটা কি খুঁজে পাইছেন এই যে দেখেন আইকনটা তা আমি এক ধরনের একদম এক মাপে নিয়ে সবগুলোকে এভাবে করি আর কি না হলে পরবর্তীতে যেটা হয় যে ছোট বড় হয়ে যায় এই যে দেখেন তো ছোট বড় হয়ে যায় তাই আমি এটা এখানে এনে সবগুলোকে আগে ফেসবুক নিলাম তারপর আমার ইনস্টাগ্রাম নেওয়া দরকার ইনস্টাগ্রাম টুইটার টুইটার নিলাম এই জিনিসগুলো ধরেন এই তিনটাই রাখি যে ফেসবুক ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই যে আমি তিনটা নিয়ে রাখলাম এখন আমি তিনটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে সবগুলোকে কন্ট্রোল জেড এবং দেখেন যে আমি আগে করে রাখছি যার ফলে এটাকে আমার একদম মাপ মতন হচ্ছে এখন যদি আমি এই আইকনটা রাখি তাহলে কি মনে হবে যে কোনোটা ছোট হয়ে আছে কোনোটা বড় হয়ে আছে আর তিনটাই কিন্তু একই আইকন আইকন নিয়ে কিভাবে আপনার আইকন নেবেন কোথা থেকে নেবেন এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে দেখাইছি যে কিভাবে আপনি আইকন ডাউনলোড করবেন কোথায় পাবেন তো সেগুলো যদি কেউ ক্লাস না করে থাকেন তাহলে কিন্তু বিষয়টা বুঝবেন না আর ডিজাইনের ক্ষেত্রে আইকনগুলো কিন্তু খুবই মাস্ট একটা বিষয় কারণ এটা কিন্তু ইম্পর্টেন্টের উপরে কারণ এটা কিন্তু আপনার দিতে হবে যে কোনো ডিজাইন করেন না কেন আপনি কিন্তু বায়ার বলেন যাদেরকে বলেন যে আইকনগুলো দেওয়া লাগবে তো এই আইকনগুলো আপনারা সব সময় কি করবেন একটা সেভ করে রেখে দিবেন সেভ করে রেখে দিলে কি হবে যে আপনারা পিএসডি ফাইলে যদি সেভ করেন ধরেন এখন আমি এখানে আমি সাদা কালার দিব এটা সাদা কালার দিব তো এমন যদি বিষয়টা হয় যে আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা কালার মানে এরকম একটা বিষয় হচ্ছে তখন যদি আপনি সাদা কালারের ভিতরে সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আইকনটাও সাদা দেন তাহলে কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য কোনো ডিজাইন মানে অন্য কোনো কালার দিতে হতে পারে এই বিষয়টা মাথায় রেখে পিএইচডি ফাইলে এটা করে রাখবেন যাতে আপনারা সব সময় এডিট করতে পারেন এখন ধরেন আমি মনে করি যে আমার সবগুলো অ্যালাইন করা আছে তো অ্যালাইন করা একটু হ্যাঁ সবগুলো অ্যালাইন করা আছে মোটামুটি আমি প্রথমে এটাকে সবগুলোকে এক সিরিয়ালে নিয়ে আসলাম এবং আমার এই যে ফেসবুকের যে আইকনটা ফেসবুকের আইকনের পরে যে টুইটারের যে আইকনটা আছে ফেসবুক এবং টুইটার এই দুইটার মাঝামাঝি অংশে যেই পরিমাণ ফাঁকা আছে এবং ফেসবুক থেকে ইনস্টাগ্রাম এই দুইটার মাঝামাঝিতেও একই ফাঁকা আছে তা আমি এটা নিশ্চিত হইলাম নিশ্চিত হওয়ার পর আমি এই তিনটাকে ধরি এখন যেহেতু তিনটা আমার সিলেক্ট করা আছে যে লেয়ারটা খেয়াল করবেন যে আমার তিনটা লেয়ার সিলেক্ট করা আছে এখন যদি ধরেন আমি এটাকে নিয়ে যাই নিয়ে গিয়ে এখানে এনে বসাইলাম এই যে এখানে এসে বসাইলাম বসানোর পরে এই দেখেন এখন আরেকটা খুবই দরকারি জিনিস আমরা করি নাই এখন সেটা আমাদের করতে হবে যেমন কি আমরা বিজনেস কার্ডের ভিতরে একটা বিষয় দেখছিলাম যে বিজনেস কার্ডের ভিতরে আমাদের একটা নির্দিষ্ট অংশ ছেড়ে দিতে হয় কি কারণে ছেড়ে দিতে হয় যে আমাদের এই ডিজাইনের বাহিরে কোনো মানে লেখা যাবে না যেটাকে আমরা ব্লিড এরিয়া বলে থাকি মানে সেফটি মার্ক বলে থাকি তো আমরা সেই সেফটি মার্কটা নিতে হবে তা আপনি চাইলে এটা প্রথমেও নিয়ে নিতে পারেন এখন যেহেতু আমাকে এই লেখাটা একদম মানে সাইডে করতে হবে এখন কিন্তু আমার সেই ব্লিড এরিয়া মানে সেফটি মার্কটা দরকার আর যদি পিঙ্ক হয় তাহলে কিন্তু আপনি এটার জন্য মানে ব্লিড এরিয়াটা রাখতেও পারেন নাও রাখতে পারেন কারণ কি বিজনেস কার্ডের ভিতরে ওরা যেটা করে যে একটা পেজের ভিতরে আপনার অনেকগুলো বিজনেস কার্ড করে কাট করে সেখান থেকে কেটে কেটে আপনাদেরকে আমাদেরকে দেওয়া হবে আর এরকম পোস্টারের ক্ষেত্রে যেটা হয় যে ওরা এক পেজের ভিতরে একটা পোস্টারই করে তখন কিন্তু আপনার কোনো কাটার বিষয় থাকে না তো তারপর আপনি নিতে পারেন চাইলে নাও নিতে পারেন বলেও রাখতে পারেন এই বিষয়টা আপনারা নিজে মাথায় রাখবেন এখন আমরা যেটা নিব যে সেফটি মার্ক আমাদের ব্লিড এরিয়াটা আমরা রাখতে পারি অথবা না পারি
এখন আমাদের যেটা নিতে হবে যে সেফটি মার্ক, কারণ সেফটি মার্কটা কি, যখন আমার এই সেফটি মার্কের ভিতরে আমার লেখাগুলো থাকবে, সেফটি মার্কের বাহিরে যাবে না। তো ধরেন আমি মোটামুটি ধরেন আমার এটা পেজটা ছিল 1080 সম্ভবত, 1080 যদি থাকে তাহলে আমি এটাকে ধরেন 75, ধরেন 75 নেই, 75 পিক্সেল, 75 পিক্সেল, ওকে। এই যে ধরেন একটা শেপ চলে আসছে, এখন আমি যেটা করব এটাকে নিয়ে এখানে একদম কোনা কোনি অংশে রাখব, আমি একটু কনফার্ম হব যে এই যে 1 পিক্সেল নিচে নামাইলাম, তার মানে 1 পিক্সেল উপরে উঠাইলে ঠিক, 1 পিক্সেল ডাইনে নিলাম, হ্যাঁ এখন আমার 1 পিক্সেল বামে নিলাম, এই যে মানে আমার এটা পারফেক্ট আছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করে এটাকে আমি স্ক্রিন বরাবর করলাম। এখন এই যে দেখেন রুলার, এটা যদি আপনাদের না আসে কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলে এটা আসবে, তখন আপনার এটা আসার পরে যে স্কেল থেকে এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম, আমি একটা গাইড নিলাম, আরেকটা গাইড নিলাম, এখন আমি এটাকে একদম নিচে নিয়ে আসব, এখন আমি জুম করি, জুম করে দেখব আপনি যদি 1 পিক্সেল মানে উপরে নিচে বেশি হয়ে যায় তাহলে কিন্তু মানে একটু কম বেশি হয়ে যাবে, এই কারণে একটু জুম করে বিষয়টা দেখে নেবেন। এখন আমি এই একটা বিষয় নিলাম, এই একটা নিলাম, এই ধরেন আমার সেফটি মার্ক হয়ে গেল। এখন আপনি এটা চাইলে ডিলিট করে দিতে পারেন, এটা চাইলে আমি ডিলিট করে দিলাম। এখন প্রথমত এই তিনটার কাজ করতেছি আমরা ইনস্টাগ্রাম। এখন আমরা যেটা করব যে আমি মনে করি যে আমার এই সাইজ অনুযায়ী এই ইনস্টাগ্রামের সাইজ গুলো ঠিক আছে, আমি যদি এর চেয়ে ছোট করতে চাই তাহলে আবার একদম চোখে পড়বে না। আমি তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে তিনটাকে ধরে এনে এই অংশে বসাই দিলাম, এই অংশে বসাই দিলাম। আর এই যে এই সেফটি মার্কটা কেন নিলাম, যে আমার এই সেফটি মার্কের ভিতরে সকল লেখা থাকবে, এর ভিতরে কোনো লেখা যাবে না, এটা কিন্তু গত ক্লাসে আমরা বিস্তারিত বলছি, তাই আজকে আর নতুন করে এটা নিয়ে কোনো বিষয় বলতে চাচ্ছি না। তো এটা আমি বসাইলাম, বসানোর পরে এটাকে একটা গ্রুপ, গ্রুপ করার পরে আমি এখানে মানে একটু অ্যারো টাইপের একটা নিয়ে আসব, দেখি এই যে অ্যারো, আসলে এগুলো আমি আগেই সবকিছু সেট করে রাখছি, না হলে এগুলো যদি আমি খুঁজি তারপরে আপনার এগুলো খুঁজে খুঁজে বের করে কাজ করি তাহলে যে জিনিসটা হবে যে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি প্রথমে একটা ডিজাইন আপনাদের দেখাবো, এই কারণে করলাম, করার পরে যে এটা আপনাদেরকে দেখাবো, তাই সকল জিনিসটা আমি একসাথে কি করলাম যে একসাথে রেখে দিলাম যাতে আমাদের কাজে একটু তাড়াতাড়ি হয়। তো আপনারা চাইলে এগুলো সবকিছু একসাথে করে নিতে পারেন, আর আপনারা যেহেতু যখন প্র্যাকটিস করবেন তখন তার কাউকে দেখানোর বিষয় থাকবে না, আপনারা চাইলে একটা একটা করেও এখান থেকে নিয়ে আসতে পারেন। তো আমি এই যে এখানে অ্যারো টাইপের একটা শেপ নিয়ে আসলাম, আপনারা চাইলে এটা পেন টুল দিয়ে কপি করতে পারেন, পেন টুল দিয়েও কিন্তু এটা কপি করা যাবে, পেন টুল দিয়ে শেপ টুল দিয়েও বানাতে পারবেন, তো যে যেভাবেই করেন সমস্যা নাই। তো আমার এটা যেটা মনে হচ্ছে এটা আর একটু উপরে উঠানো দরকার, আমার এই তিনটি ইমেজ কে আমি ধরে মানে এই যে আইকন গুলো ধরলাম, ধরে একটু উপরে উঠাই দিই। দেখেন আমি কিবোর্ড থেকে আমাদের যে অ্যারো পয়েন্ট গুলো আছে আমি সেই অ্যারো মানে উপরের অ্যারোটা ধরে এটাকে উপরে উঠাচ্ছি, তো ধরেন আমি এতটুকু রাখলাম। আচ্ছা এটাকে এই গ্রুপে নিয়ে আসি, হ্যাঁ এখন দেখেন যে একটা গ্রুপে চলে আসলো। দেখেন আমাদের মোটামুটি যেটা দরকার ছিল সেই জিনিসগুলো কিন্তু কমপ্লিট। তো আমরা এখন আরেকটা জিনিস দেখব, এখন আমরা একটু একটা শেপ নিব এখান থেকে, এই যে একটা শেপ নিব এবং এটা থাকবে হোয়াইট কালার, সাদা কালার থাকবে, এবং স্টকটা এখান থেকে বন্ধ থাকবে, স্টকটা আমি রাখবো না। এখান থেকে একটু জুম করি, জুম করে আচ্ছা এটা করলাম, আমি হোয়াইট কালার রাখবো, এই যে এটা রাখবো কন্ট্রোল 0। তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমাকে এত বড় রাখা যাবে না, আরো ছোট করতে হবে, কন্ট্রোল টি দেখেন, বা একটা ডট দিব আর কি আমরা,
দেখি কন্ট্রোল জিরো। হ্যাঁ মোটামুটি চলবে, আপনারা চাইলে আরো ছোট করে নিতে পারেন এই জিনিসটা, এটা আর কি আপনাদের উপর নির্ভর করবে যে কতটুকু ছোট বড় করে রাখবেন। এটা দিলে একটু ডিজাইনটা ভালো লাগে, জাস্ট আর কিছু না, মানে ডিজাইনটা দেখা যায়। আমি যদি এভাবে একটু রেখে দেই তাহলে যে জিনিসটা যে জায়গাটা ফাঁকা ফাঁকা, মানে লেখা লিখলে ঠিক আছে তো ফাঁকা ফাঁকা মনে হবে, তো আমি এগুলো একটু পূরণ করার জন্য এটা আর কি একটু করে দিলে একটু ভালো হয়। এখন আমি এটার একটা কপি করব। এখন ধরেন আমি এটাকে ধরলাম, ধরার পরে এই যে দুইটাকে একসাথে নিলাম, দুইটাকে একসাথে নেওয়ার পরে আবার দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দুইটা থেকে আমি এই যে চারটা করলাম, এই যে চারটা করলাম, এখন এই চারটাকে একসাথে সিলেক্ট করে ধরে আমি আটটা করলাম। একটা ধরা হয়নি, কন্ট্রোল জেড, আমি চারটাকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন এই যে চারটাই চলে আসছে, এখন চারটা থেকে আটটা করলাম, এখন এই আটটাকে আমি সিলেক্ট করব। এই আটটাকে সিলেক্ট করে আমি ষোলোটা তৈরি করব। তো ধরেন এই যে আমার ষোলোটা তৈরি হয়ে গেল। এখন যে জিনিসটা আপনি যদি প্রতিবার একটা একটা করে নিতেন তাহলে যেটা হইতো যে আপনার একটা ছোট হইতো একটা বড় হইতো এরকম একটা বিষয় থাকতো। তো আমি এতটুকুই রাখতে চাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ফাঁকা ফাঁকা হলে ভালো হইতো, ঠিক আছে তাহলে আর একটু ফাঁকা করি, না হলে ভালো লাগবে না। আচ্ছা এটা তুলতে আবার একটু সময় লাগবে, তো আপনারা এটা আপনাদের মানে চোখের আন্তাজ মতো, এখন আমি যেটা করছি এটা আমার মন কাছে মনে হচ্ছে যে আর একটু ফাঁকা হলে ভালো হইতো। তো এখন আমি যদি আবার সবগুলো করতে চাই আবার একটু কেটে পিছিয়ে যেতে হবে। ভাইয়া ফাঁকা যদি করেন তাহলে এটা, হ্যালো ভাইয়া, ভাই এটা ফাঁকা করলে যে কিভাবে করেন, কিভাবে এটা ফাঁকা করা যাবে? যদি আমি ফাঁকা করি তাহলে আমাকে প্রথমে তো সবগুলোকে একটু পিছিয়ে যেতে হবে। একটু পিছিয়ে যাওয়ার পরে আমাকে, যেহেতু আমি কপি করছি তার মানে আমার প্রথমে যে এটা থেকে ফাঁকা করা লাগবে। ধরেন আমি যদি এখান থেকে আর একটু ফাঁকা করলাম, আচ্ছা করেই দেখাই কি করার। এই যে আমরা এই যে হিস্ট্রির কথা বলছিলাম, যে আপনি বলছিলেন যে কতবার পিছিয়ে যায়, তো আমরা কাজ করছি এখন আমাদের পিছিয়ে যাওয়ার দরকার। এখন দেখেন আমি এই যে পিছিয়ে চলে আসলাম, দেখেছেন এই যে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে। এখন ধরেন আমি এটাকে কি করব, আর একটু ফাঁকা করি। এই যে সাইজটা কিন্তু ছোট বড় আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করবেন। তো ধরেন এতটুক রাখি আমি, এতটুক ফাঁকা কিন্তু যথেষ্ট। এতটুক ফাঁকা রেখে আমি এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে দুইটাকে কপি করি। এই যে সরি আমি ব্যাকগ্রাউন্ড ধরে ফেলছি। আচ্ছা যেহেতু জিনিসটা ছোট তার মানে খুব সতর্কতা অবলম্বন করে এখান থেকে কিন্তু ধরতে হবে। আপনি যদি এখান থেকে ধরে মানে এটা না ধরে মানে ব্যাকগ্রাউন্ডটা ধরে ফেলেন তাহলে যেটা হবে যে আপনার কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে, বিষয়টা মনে রাখবেন। তো ছোট জিনিস যদি সিলে এইভাবে ধরতে অসুবিধা হয় সেক্ষেত্রে অটো সিলেক্টেড টিকটা উঠায় দিয়ে নিলে নিয়েও করা যায়, তাহলে সমস্যা একটা উঠায় নিলে করা যায়। তো আমি থাক এটা উঠায় আবার চালু করো, তাহলে আর ব্যাকগ্রাউন্ড ধরা সম্ভব না। আমি প্রথমে যে দেখেন একটা মিডল অ্যালাইন করলাম, অ্যালাইন করার পরে আমার এই মানে চারটা যে মানে মাঝামাঝি যে ফাঁকাটা আছে সেটা কনফার্ম হওয়ার জন্য এই যে এইটা এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করলে যেটা হবে এটা অটোমেটিক মাঝখানের মানে ফাঁকাগুলো নিয়ে নিবে, মানে ওই অংশের ফাঁকাগুলো নিয়ে নিবে। এখন আমি এখান থেকে কপি করি, এখন চারটা এবং শিফট ধরে করি তাহলে আমার পারফেক্ট মাপটা আসবে। এই যে আসলো, এখন আমি চারটাকে আটটা তৈরি করব। এই যে ধরেন হয়ে গেছে, আমি এগুলোকে একটা কপি করি, সরি কন্ট্রোল সেট, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা গ্রুপ করি। এখন কন্ট্রোল ও, তো এই যে দেখেন যে আমার এগুলো হয়ে গেছে। তো আমি এখান থেকে সবগুলোকে আবার সিলেক্ট করতেছি, সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে আমি এটাকে আপনাকে সিলেক্ট করে কিন্তু সবগুলো নিতে হবে। আপনি যদি এখানে একটা ধরেন সেইভাবে লেয়ার থেকে সিলেক্ট না করে তাহলে যে বিষয়টা হবে দেখবেন যে আপনার কি বলে মানে একটা একটা করে সরতেছে, সেটা কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জিনিসটা করবেন না, দেখেন অনেকগুলো লেয়ার হয়ে গেছে কিন্তু এখানে। এখন আমি যেটা করব যে এইটাকে আরেকটা কপি করব, এই যে কপি নিয়ে আসলাম এখানে নিয়ে এসে এখানে একটা বসাই। এইভাবে যে বসাইতে হবে সেই বিষয়ও কিন্তু না, আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে করতে পারেন, সমস্যা নেই। এখন ধরেন আমি এটাকে আরেকটা কপি, ও এই যে আমি এখান থেকে সিলেক্ট করার পরে দাঁড়ান এখান থেকে আমি অংশটা আবার সিলেক্ট করি। ভাই উপর থেকে লেয়ারের জায়গায় গ্রুপ সিলেক্ট করে নিলে তো একসাথে যায়, এইটা সিলেক্ট করা লাগে না। ওই হ্যাঁ গ্রুপটাই সিলেক্ট করি। হ্যাঁ আমি এই যে পিছে চলে আসলাম, পিছে চলে এসে এটা হচ্ছে দেখেন আমার গ্রুপ, এটা হচ্ছে মেন গ্রুপ। এখন আমি কি করব এই গ্রুপটাকেই সিলেক্ট মানে গ্রুপটাকেই মানে কপি করব কিবোর্ড থেকে কন্ট্রোল জি। এখন দেখেন যে এই গ্রুপটাই কপি হইছে, কপি হইছে। এখন আমি মানে সুবিধার জন্য নিচেরটা অফ করে দিলাম, নিচেরটা অফ করে দিয়ে এইখান থেকে এই গ্রুপটাতে আসার পরে যে সবগুলো সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এইখান থেকে আমি এটাকে ধরে নিয়ে যাই, আমার ওইটা কিন্তু আছে ঠিক আছে, কারণ এটা আমি চোখ অফ করে রাখছি। এখন এই যে খুলে দেই, এখন দেখেন এটাও আছে এটাও আছে। এখন ধরেন আমি আবারও আরেকটা উপরে বসাবো নিচে বসাবো, তখন আপনি গ্রুপটাকে মানে সুবিধার জন্য যেহেতু অনেকগুলা বিষয় আপনি এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারেন। কপি করে দিয়ে নিচেরটাকে অফ করে দেন, অফ করে দিয়ে এইটাকে এখানে নিয়ে আসেন, সরি এই যে সিলেক্ট মানে গ্রুপ থেকে সিলেক্ট করে নেন। সিলেক্ট না করলে একটা একটা চলে আসবে, সিলেক্ট করলাম, করার পরে এখানে আসলাম। এখানে এসে যেহেতু আমি এটা রাখি, এই যে এটা রাখলাম, রাখার পরে এটা চোখ অফ করে দিলাম। তা এইভাবে আমরা বসাবো। তো বসানোর পরে এখন আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় আসে, তো লেখাগুলো আমি লিখতেছি না কারণ অনেক সময়ের প্রয়োজন হবে। আপনারা এখানে যে ফন্টটা ব্যবহার করতে পারেন, যে ফন্টটা ব্যবহার করার জন্য যে একটা জিনিস আচ্ছা একটু লিখে আপনাদেরকে দেখাই দিই, না হলে আবার ফোন নিয়ে ঝামেলায় পড়বেন। যে ধরেন আমি প্রথমে আমি এখানে টেক্সট টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে কালারটা সাদা কালার দিব এবং লেখার সাইজটা হবে 30 পিক্সেলে দিয়ে রাখি, দিয়ে দেখি কি হয়। অনেক বড় হয়ে গেল, যাক আমরা ছোট করে নিব। ধরেন এটা রাখলাম, রাখার পরে এটাকে একটু প্রথমত অ্যালাইন করি, এই যে এটা আমার লেখা অনেক বড় হয়ে গেছে। তো আমি এটা রাখলাম, আবার এখানে আসার পরে আমার লেখাটা সম্ভবত 18 রাখলে 18 আচ্ছা এটাতেই রাখি, রেখে এটাকে অ্যালাইন করি। আর এই যে আমরা যেই সেভ এরিয়া নিছি সেটার বাইরে কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু সবার মনে রাখতে হবে, এটার বাহিরে লেখা যাবে না। জয়েন্ট হইছে। এখন এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে দেন, ফন্ট যেটা ভালো যায় সেটা করে দেন। ধরেন আমি এখানে আসলাম, আসার পরে মন স্টার আছে আমার, সম্ভবত আরিয়াল ফন্টটা এখানে যাবে। রবট দিয়ে দেখি তো কি হয়। ও সরি লেয়ারটা সিলেক্ট করা নাই, এই যে আমার এটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় টাইপ টুল, এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করি আরিয়াল, হ্যাঁ আরিয়ালটা মোটামুটি যাচ্ছে। আরিয়ালটা রেগুলার না করে আমি বোল্ড ডিটেইল, আচ্ছা রেগুলারই থাক যেহেতু লেখাটা চিকন ছিল আগেরটা, তো আমি এটা রাখলাম। এখন এই যে লেখাটা গেল যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আচ্ছা সেটাও দেখাই দিই না হলে আবার আপনারা এলোমেলো হয়ে যাবেন।
এই একটা লিখার পরে আপনারা লেয়ার নিয়ে আবার লিখবেন, না হলে কি হবে যে পরবর্তীতে অ্যালাইন করতে সমস্যা হবে। তো দেখেন আমি আগে লিখে নিই, আর আপনারা যদি একটা জিনিস নিলেন ওইটা আপনার ভালো লাগছে আপনি কপি করবেন। এখন আপনি জানতেছেন না যে এটার ফন্টটা কি, তাহলে কিন্তু আপনি কিভাবে ফন্ট বের করবেন সেই পদ্ধতিও কিন্তু আপনাদের সবাইকে দেখায় দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা ফন্ট বের করতে পারবেন না যে কোনটা কি ফন্ট। তো এটা এভাবে থাকবে, থাকার পরে আমাদের এই যে মার্কেটিং যেটা লেখা এটার কালারটা চেঞ্জ হবে, এটার কালারটা হবে হচ্ছে আপনার মানে মোটামুটি টাইপের একটা কালার দেই। হ্যাঁ এটাই থাকবে, এটাই থাকবে এবং এটা বোল্ড হবে, এবং এটা বোল্ড হবে, কারণ লেখাটা মোটা ছিল। আমি কিন্তু আমার হুবহু আগের ডিজাইনটাই কপি করতেছি। এটা বোল্ড হবে এবং এটা এই ফন্টটা চেঞ্জ হবে। আমি এখানে আসলাম, আসার পরে আমার এটা রেগুলার, এটাও বোল্ড হবে। তো এইভাবে লিখলাম, লিখার পরে অ্যালাইন কিভাবে করব, এই তিনটাকে কপি করলাম। কপি করার পরে এই যে দেখেন আমি রাইট মানে লেফট অ্যালাইন করতে চাচ্ছি, এই যে এটা করলাম, এটা করে দেওয়ার ফলে দেখেন যে আমার এই সেফটি মার্কের বাহিরে লেখা চলে গেছে। তো যেহেতু আমার তিনটা সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে নিয়ে এই যে কিবোর্ড থেকে, যেহেতু 1-2 পিক্সেলের ব্যাপার হইলে কিবোর্ড থেকে করবেন, না হলে কিন্তু উঁচা নিচা হয়ে যাবে, একটু বেশি ছড়ে যাবে এরকম মনে হবে। তো এতটুক রাখলাম, রাখার পরে তো লেয়ার সিলেক্ট করতেছি একটা, আচ্ছা এজেন্সি, হ্যাঁ এটাকে আমার একটু বোল্ড করতে হবে। তো এখন দেখেন যে আমার এই লেখার সাথে এটা লেগে গেছে, তার মানে আমাকে এটা সরাইতে হবে। তো আমি আবার গ্রুপে যাই, এই যে আমার গ্রুপ এখানে আসলাম, আসার পরে আমি সবগুলোকে সিলেক্ট করি, সবগুলোকে সিলেক্ট করে নিচে নামিয়ে দেই। অবশ্যই কিন্তু সিলেক্ট করে বললাম কি অটো সিলেক্টের পাশে থাকেন, সিলেক্ট করে ভাই আমি বুঝছি, আমি কি না এই যেমন না আমি বুঝছি, এটা আমার সুবিধা হয়, এটা যার যেরকম সুবিধা সে ওইরকম ভাবেই কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমার এই দুইটা লিখার মাঝখানে আরেকটু ফাঁকা হইলে ভালো হয় এরকম মনে হচ্ছে। আচ্ছা আমি আরেকটু 2 পিক্সেল করে নামাই, 1-2, আচ্ছা 2 পিক্সেল হবে না, আরেকটু বেশি, 2-3-3-4-5 এতটুক নামাইলাম এখানে, তাহলে 2 পিক্সেল নামাই। এটা কিন্তু আপনার চোখের দেখার ভিতরে নির্ভর করবে যে আপনি কতটুকু ফাঁকা রাখবেন কি করবেন। আর এখানে ফন্টটা যদি আপনারা না চিনেন অবশ্যই আপনারা, ভাইয়া আপনি এটা কিভাবে নামাচ্ছেন? এটা আমি লেয়ার সিলেক্ট করতেছি, এই দেখেন লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করে যেহেতু আমার অল্প কিছু নামাইতে হবে, 1 পিক্সেল 2 পিক্সেল, তো সেক্ষেত্রে ধরেন আমি যদি হাত দিয়ে এভাবে নামাতে যাই তাহলে কিন্তু কম বেশ হয়ে যেতে পারে, তারে কম বেশ হয়ে যাবে। আমি কি করি যে এটা সিলেক্ট করার পরে কিবোর্ডে দেখবেন যে আমাদের তিনটে অ্যারো, চারটে অ্যারো কি থাকে, একটা ডানে একটা বাঁয়ে একটা উপরে একটা নিচে এরকম। তো আপনি ওইটা ক্লিক করে, যেমন ধরেন আমি এখন নিচে নামাবো, আমি ধরেন এটা সিলেক্ট করা আছি, আমি এটা নিচে নামাবো, তো আমি কিবোর্ডের অ্যারো কি থেকে যদি নিচেরটা দেই তাহলে দেখেন এই যে নিচে যাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? তখন যেহেতু আমার অল্প নামাতে হবে, এই যে ক্লিয়ার ভাই, এটাকে শুধু অ্যারোর জন্য ক্লিক করলেই হবে না, কন্ট্রোল চাপ দিয়ে করতে হবে, শুধু ক্লিক করলেই হবে, অন্য কিছু চাপ দেওয়ার দরকার নেই। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, আমি এটা এটা করলাম, করার পরে হ্যাঁ এই যে দেখেন
যে এটা দিয়ে আমি কি করলাম যে রাইট মানে লেফট অ্যালাইন করলাম, অ্যালাইন করার পরে এটা দিয়ে আমি একদম যে আমার যে তিনটা আছে যে তিনটার মাঝামাঝি একই পরিমাণ ফাঁকা আছে এটা সিলেক্ট করলাম, এটা করলাম। তো আমি তিনটাকে একটা কপি করি, কপি করি। তো দেখেন যে আমাদের কতগুলো লেয়ার হয়ে গেছে। এখন এই যে লেয়ার গুলো গুছিয়ে রাখার কারণে আমার কিন্তু পরবর্তীতে এডিট করতে আরো সমস্যা হবে। তো এইভাবে আপনারা আপনাদের এখানে লিখা তারপরে যা যা কিছু আছে করতে পারেন। এখানে আপনি ইনফরমেশন দিতে পারেন, নাম দিতে পারেন, আপনার কি বলে এখানে আপনার ফোন নাম্বার দিতে পারেন, আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন এই সাইট গুলোতে। যেহেতু আমাদের সময় কম তাই আর দেখাচ্ছি না। তো মানে যেটা মেন ডিজাইন ছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি, এখানে ইনফরমেশন হবে ওগুলো একটু বসাবেন। তো এখন আপনাদেরকে যে যদি আমি প্রশ্ন করি যে এই ডিজাইনটা যে করলাম, এখন এই ইমেজ দরকার হইছে, আমার ব্যাকগ্রাউন্ড দরকার হইছে, লিখা দরকার হইছে, তো আমি কিন্তু দেখাইছি যে আপনারা এই ধরনের ইমেজ বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড কোন সাইট থেকে ডাউনলোড করবেন এবং এই ইমেজ গুলো কোথা থেকে ডাউনলোড করবেন এবং যত কিছু পিএনজি গুলো আছে এগুলো সব কিছু কিন্তু পিএনজি ফাইল, এই পিএনজি ফাইল গুলো কোথা থেকে ডাউনলোড করবেন এবং এই লিখা গুলো আপনারা কিভাবে লিখবেন সেটাও কিন্তু বলে দিছি। আর যদি আপনারা এটা কোন ফন্ট যদি জানতে না পারেন তাহলে কিভাবে ফন্ট তৈরি মানে ফন্ট বের করবেন যেটা এই ফন্ট নাম জানবেন সেই পদ্ধতিটাও কিন্তু আপনারা জানেন। এখন আপনি বলেন যে এটা তৈরি করা মানে আমরা যতটুকু কাজ শিখছি তার বাহিরে কি কোনো কাজ করছি এটার মধ্যে? না, আর বাহিরে তার বাহিরে কিন্তু কোনো কাজ করি নাই। এখন দেখেন যে যতটুকু শিখলাম তো এখন দেখেন যে ফটোশপে এটা শিখার ফলে যে ধরনের ডিজাইন হোক আমরা কিন্তু তৈরি করতে পারি। দেখেন শুধু আপনার চিন্তাটাকে একটু পরিবর্তন করেন, চিন্তাটাকে একটু পরিবর্তন করে দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনি চাইলে এখানে আরো অনেক কিছু করতে পারেন। আসলে এত কিছু মানে সময় যেহেতু কম, যেহেতু আজকে জুমার দিন আজান দিয়ে দিছে তাই আর কিছু করতেছি না। তো এখন দেখেন যে এই ডিজাইনটাই এখন মানে এই ধরনের ডিজাইন আপনারা তৈরি করবেন। আপনারা মানে ফেসবুকে যাবেন অথবা যে কোনো কিছুতে একটা যাবেন, যাওয়ার পরে বা যে যেটা নিয়ে করতে চান ওইটা নিয়ে লিখে ফেসবুকে সার্চ মানে ফেসবুক বলেন বা আপনি গুগলে সার্চ করতে পারেন। সার্চ করলে এই ধরনের অনেক ইমেজ পাবেন, তো ওই ধরনের ইমেজ থেকে আপনার ওইভাবে কপি করতে পারেন। আর এই এলিমেন্ট গুলো কোথা থেকে পাবেন আমি কিন্তু সাইট গুলো বলে দিছি, ফন্ট কিভাবে চিনবেন সেটাও বলে দিছি। তো আশা করি এর চেয়ে বেশি যখন আইকন দরকার হয়েছে আমাদের, তো আইকন কোথা থেকে আনবো, কিভাবে আমার আইকন গুলো যাতে একদম মাপ মতন থাকে এমন ভাবে মনে না হয় যে একটা ছোট আছে একটা বড় আছে, তার মানে এটাও কিন্তু আমরা জানি যে এখানে এসে যে সুন্দর করে আগে একটা করব, করার পরে সবগুলোকে ছোট বড় আছে কি এটা ফাইনাল হব, ফাইনাল হওয়ার পরে জিনিসটা এখানে নিয়ে আসব। এই ছিল বিষয়। তো কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কি, যে কেউ কি আছেন যেটা বুঝতে পারেন না এটা কিভাবে আনছি, এটা কোথা থেকে আনছি? আমাদের সময় খুবই কম আছে, একটু তাড়াতাড়ি বলবেন। হ্যালো হ্যালো, না ভাইয়া সব ক্লিয়ারই আছে, এখন কথা বলতে হবে সব। আচ্ছা, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, খুবই এই ডিজাইনগুলোর কিন্তু ভালো চাহিদা আছে, যে কোনো জায়গাতে কিন্তু ভালো একটা চাহিদা আছে। আপনি ধরেন এই ডিজাইনটার জন্য মানে $20 থেকে $30 নিতে পারেন, কিন্তু ডিজাইন কিন্তু এত বেশি কঠিন না, ঠিক আছে, খুবই সিম্পল একটা ডিজাইন। দেখেন এখন আপনি পারেন আপনার জানা আছে তার মানে সহজ, আবার যারা না পারে তাদের জন্য কিন্তু অনেক কঠিন। বেশি কিছুই করি নাই, শুধু এলিমেন্ট গুলো নামাইছি এখানে এসে, আমি আমার চোখের মানে দেখতে সুন্দর মনে হয় যেমন আমার লেখাটা মানুষ পড়তে পারবে কিনা, লেখাটা কতটুকু সুন্দর হয়েছে, আমার ইমেজটা কি ছোট বড় হচ্ছে কিনা, আমার ইমেজটা কি ধরেন এলোমেলো হয়ে আছে কিনা, এটার উপরে নির্ভর করে আমরা একটা ডিজাইন করলাম। বাস এর বেশি কিন্তু আর কিছু আমরা আর কিছু করি নাই। তো আশা করি যে আপনারা এটা করতে পারবেন, আপনারা এই ধরনের একটা ডিজাইন কপি করবেন। আর এই যেটা আমরা ব্লিড মানে সেফটি মার্ক নিছি এর ভিতরেই লিখাটা রাখবেন, এর ভিতরেই সবকিছু রাখবেন, বাহিরে যাবে না, শুধু ব্যাকগ্রাউন্ড অথবা যদি কোনো পেন টুল নিয়ে কোনো শেপ দেন সেটা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু লিখা তারপরে এলিমেন্ট বা ছবি বা যেগুলো আমরা নিলাম এগুলো কিন্তু যে দেখেন দাগের বাহিরে চাইনি। তো এইখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার একটা ফোন দিয়ে দেখাইতে পারেন, আপনার ফোন অথবা ইমেল বা যেটা নিবেন ওইটা বসাবেন। তো এই ছিল বিষয় আমাদের,
কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, আর 1 মিনিট বাকি আছে, আমরা ক্লাসটা শেষ করে দিব। আর অবশ্যই পরবর্তী ক্লাসে সবাই অংশগ্রহণ করবেন, কারণ পরবর্তী ক্লাসে আমরা ফ্লাওয়ার ডিজাইন করা শিখব। আর এটা আপনারা সবাই এই ধরনের ডিজাইন কপি করবেন, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। হ্যালো হ্যালো, আচ্ছা ক্লাসটা শেষ করে দিব। না ভাই কোনো প্রশ্ন নেই। তাহলে ভাই হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক থাকবে এই ধরনের ডিজাইন কপি করবেন, এই ধরনের ডিজাইন কপি করবেন। ভাই আপনি ডিজাইন দিয়ে দেন, যেটা কপি করি দেখে না, এখন আমি যদি দিয়ে দিই তাহলে তো আপনাদের চোখের সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন না।